হচ্ছে আমাদের বাংলাদেশে প্রতি সালাতের পরেই, ফরজ সালাতের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এভাবে কিন্তু সাহাবাদের সময় এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ, আপনি দোয়া হাত তুলেও করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছি, এটা বিশ্বনবী করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরিয়ে বসতেন। আমাদের বাংলাদেশের সোসাইটিতে শুধুমাত্র ফজরের সালাত আর আসরের সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতের পরেই মুখ ফিরিয়ে বসতেন। আরব বিশ্বেও আমরা দেখেছি, আমি মিশরে পড়াশোনা করেছি, মালয়েশিয়াতে আমি এখন পিএইচডি করছি, ওখানেও কিন্তু আমরা দেখি যে তারা সালাতের পরে মুসল্লিদের দিকে চেহারা করে বসেন, এবং মুসল্লিদেরকে চেহারা করে বসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় তাসবিহ পড়তেন। তার মানে সালাতের পরে তাসবিহ পড়া সুন্নাহ। এই সুন্নাহটা যখন আমরা সরিয়ে দিচ্ছি তখন অন্যান্য জিনিস এসে এখানে স্থান করে নিয়েছে। এজন্য আমি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সবাইকে, সব দর্শক এবং শ্রোতাবৃন্দদেরকে জানাতে চাচ্ছি যে সুন্নাহ হচ্ছে সালাতের পরে তাসবিহ পড়া, আজকারু সবাহ ওয়াল মাসা, বিশেষ করে সকাল সন্ধ্যা ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় তাসবিহ পড়তেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাগরিবের পরে আমাদের দেশে তাসবিহ পড়ার কোনো রীতি দেখা যায় না। সালাম ফেরানোর পরেই হাত তুলে মোনাজাত, তারপরে দুই রাকাত সুন্নাত পড়তে শুরু করে দেয়। কিন্তু এই লম্বা তাসবিহ পড়ার যে সুন্নাত, যেটা হাদিসে এসেছে, এটা কিন্তু আমরা পালন করছি। আমাদের দেশে মুতারাম নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করার একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। আমরা কিন্তু নামাজের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে ফেলি এক্ষেত্রে, এবং এই জন্য আপনি যেটা বলছেন যে নামাজের শেষে একটু তাসবিহ করা এবং এবং এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 33 বার করে 100 বার পড়লে জীবনের সকল গুণাগুলিকে বা সগিরা গুণাগুলিকে আল্লাহ মাফ করে দেন, এরকম হাদিস সুস্পষ্ট। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই কাজগুলি আমরা রেগুলার করি না, এবং খুবই তাড়াহুড়া করে নামাজটা আমরা পড়ার চেষ্টা করি। এক্ষেত্রে আসলে আমাদের নামাজটা কীভাবে পড়া উচিত, এবং আমাদের কিন্তু আরও অনেক আরকান আহকামের মতো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা মিস করে ফেলি, যেমন রব্বানা লাকাল হামদ, এই যে আপনার রুকু থেকে উঠে এই জিনিসটি পর্যন্ত আমরা কিন্তু বলার চেষ্টা করি না। এরপরে আপনার সেজদা থেকে উঠার পর, এক সেজদা থেকে উঠেও কিন্তু একটা চমৎকার দোয়া আছে, এই জিনিসগুলো কিন্তু নামাজের আপনার মানে নামাজ আদায়ের শর্তের মধ্যে পড়ে তো, নাকি এই জিনিসগুলো কি? জি, তাদিলুল আরকান, আরকান বলা হয়, আপনি যে আরকানগুলো পালন করবেন এটাকে খুব ধীরস্থিরভাবে করা, এটা ওয়াজিব। হানাফি স্কুল অফ থটে ওয়াজিব, অন্যান্য স্কুল অফ থটে এটা ফার্জ। সো এটা যদি আপনি ভায়োলেট করেন, অন্য মাজহাব অনুযায়ী আপনার নামাজই হবে না। আমাদের মাজহাব অনুযায়ী, হানাফি মাজহাব অনুযায়ী, আপনাকে সাহু সেজদা দিতে হবে। এক সাহাবি নামাজ পড়ছিলেন, নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, রিপিট ইউর সালা বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালা ইন এ কারেক্ট ওয়ে, আবার নামাজ পড়ো, তোমার সালাত হয়নি। সে আবার নামাজ পড়ে আসলো, বিশ্বনবী বললেন, সল্লি, আবার পড়ো। সে আবার পড়ে আসলো, বিশ্বনবী বললেন, সল্লি, হয়নি নামাজ, আবার পড়ো। সে আবার আসলো, এবারে সে কেঁদে দিল, বললো, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো করে আমি পড়তে জানি না। তখন বিশ্বনবী তাকে সালাত আদায়ের পদ্ধতি শেখালেন, যে যখন তুমি রুকু করবে ধীরস্থিরভাবে করবে, আপনি যে প্রসঙ্গটা টানলেন যে তাড়াহুড়োর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে কয় রাকাত বেশি পড়া যাবে, আসলে কত রাকাত বেশি পড়লেন সেটা ধর্তব্য নয়, কি পরিমাণে কোয়ালিটি সালাত আপনি আল্লাহর জন্য উপহার দিতে পারলেন সেটা হচ্ছে ধর্তব্য। কারণ সালাতের একটা মৌলিক বিষয় হচ্ছে নো রাশিং ইন সালা, নো হ্যাস্টিনেস ইন সালা, সালাতে তাড়াহুড়ো নেই। আপনি তাড়াহুড়ো করে পড়লে কিন্তু আপনার তা আদিলুল আরকান বাতিল হয়ে যাচ্ছে। বিষ্ণু যখন ওই সাহাবাকে শিখালেন, রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবে, ধীরস্থির হয়ে দাঁড়াবে, আমরা অনেকে রুকু থেকে কোনো রকম মাথাটা উঁচু করতে না করতে সেজদায় চলে যাই, আবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা কিন্তু ওয়াজিব। অনেকে একটি সেজদা দিয়ে কোনো রকম মাথা উঁচু করে আবার দ্বিতীয় সেজদায় চলে যায়, সেখানেও কিন্তু তিনি ওয়াজিব ভায়োলেট করেন। এই জন্য এভাবে সালাত আদায় করলে কিন্তু সালাত হবে না। আর প্রতিটা সালাতের সময় আপনাকে মনে রাখতে হবে যে আপনি আল্লাহকে দেখে দেখে সালাত আদায় করছেন, আল্লাহর আপনি যদি এটা ভাবতে না পারেন, অ্যাটলিস্ট আপনি এতটুকু ভাবুন যে আল্লাহ আপনাকে দেখছে। সো আল্লাহ আপনাকে, আল্লাহ ইজ অবজার্ভিং ইউ, এই অবস্থা আপনি কীভাবে তাড়াহুড়ো করেন? এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে সল্লি সলাতা মুআদ্দিয়া, তোমরা বিদায়ী নামাজ পড়ো, মানে প্রতি ওয়াক্তে মুসল্লায় যখন দাঁড়াও তখন তুমি ভাবো যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, কারণ এই সালাতের পরে আবারও যে আমি সালাত পড়ার সুযোগ পাবো এই মর্মে কোনো গ্যারান্টি লেটার তো নেই। এজন্য পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার, প্রতি ওয়াক্তে আমাদের এই টেন্ডেন্সিটা আনা দরকার যে আমি হয়তো এরপরে আল্লাহকে সেজদা দেওয়ার আর কোনো সুযোগ পাবো না। আমরা জানি কোনো এক যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছিল,
এবং সেই তীর বের করা যাচ্ছিল না প্রচন্ড জখম হওয়ার কারণে তীর টেনে ধরলেই উনি চিৎকার মারেন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকিমিস সালাত ইয়া বেলাল আরিহনা বিসসালাহ তুমি একামত দাও আমরা এখন সালাত পড়ব আর এক সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব তখন তুমি কাতারের ভেতরে যেয়ে আমার মেয়ের জামাতা আলীর পায়ের তীর টেনে বের করবে কারণ আমি জানি সালাত অবস্থায় তার চিন্তা চেতনা দুনিয়াতে থাকে না আল্লাহর আরশের দিকে চলে যায় যেই কথা সেই কাজ সালাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন ওই সাহাবা কাতারের মাঝখান দিয়ে ঢুকে তার গায়ে যত শক্তি ছিল ওই শক্তি একসাথে করে তিনি পা থেকে তীর টেনে বের করলেন ফিনকি দিয়ে রক্ত বেরোলো কিন্তু সাইয়েদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরই পাননি সালাত শেষে উনি বললেন যে এখানে এত রক্ত কেন আর আমার পায়ের তীর কোথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলী আমি জানি তুমি যখন সালাতে ঢুকে যাও তোমার খুশু খুদুর লেভেলটা এতটা উপরে চলে যায় দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না ওই সময় আমার পরিকল্পনা মোতাবেক তোমার পায়ের তীর খোলা হয়েছে তুমি টের পাওনি তো সাহাবারা এইভাবে নামাজ পড়তেন সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত পাখিগুলো মনে করতো খেজুর গাছ মনে করে বসতো কারণ নড়ে না চড়ে না দাড়ি চুলকায় না আমরা নামাজে দাড়ি চুলকাই ঘড়ির দিকে তাকাই ডানে বাঁয়ে নজর দেই হাদিসে এসেছে হাদিসে কুদসিতে কেউ যখন ডানে নজর দেয় আল্লাহ বলে আকবিল বান্দা তুমি ফিরে আসো কারণ তোমার নজরের জায়গা হবে তোমার সিজদার জায়গায় আবার যখন আমরা আরেক দিকে তাকাই নামাজে আল্লাহ বলে আকবিল আবার অন্যদিকে তাকাই আল্লাহ বলে আকবিল তিনবারের পরেও যখন লাগামহীন এদিক সেদিক আমরা সালাতে তাকাই আল্লাহ তখন বলে লা হাজাত আলি ইলা সালাতিক তোমার এই নামাজের দরকার আমার নেই তো সময় নষ্ট করে অজু করে আমরা কষ্ট করে মসজিদে যাকে খুশি করার জন্য সালাত আদায় করতে আসলাম তিনি যদি বলে যে সালাতের দরকার নেই তাহলে আসলে আমরা কার জন্য সালাত আদায় করছি এজন্য আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন প্রকৃত বিশ্বাসী সফল তো তারা যারা যখন নামাজে দাঁড়াবে খুশু খুদুর সাথে নামাজ পড়বে এজন্য আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনি কত রাকাত পড়লেন সেটা ধরতব্য না আপনি কতটা ধীরস্থিরভাবে কতটা মনোযোগ এবং খুশু খুদুর সাথে সালাত আদায় করতে পারলেন সেটা হচ্ছে বিনয়ের সাথে বিনয়ের সাথে